দাড়ির মধ্যে আর কখনো কালো কলপ দিবেন না। আগে দিছেন, আগেটা বাদ দিয়ে দেন, এখন থেকে আর দিয়েন না। কেন জানেন? দয়াল নবীজি বলেন, তাবারানী শরীফের হাদিস মুজামুল কাবীরের মধ্যে উল্লেখ, হাশরের ময়দানে যাদের দাড়িতে বা চুলে কালো কলপ দেয় তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। আর আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, সহি মুসলিমের মধ্যে আছে, যারা কালো খেজাব ব্যবহার করে চুল দাড়িতে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। একটা কালো খেজাব জায়েজ আছে, ওটা আমাদের বাংলাদেশে নাই আমার জানা মতে। মেহেদি পাতা এবং কাতম ঘাস দুইটা জিনিস একসাথে মিক্স করলে প্রায় কালো একটা কালার আসে, ওইটা অনেক সাহাবিরা ব্যবহার করেছেন, কিন্তু ওই কলপ তো আর বাংলাদেশে নাই। আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করি এটা ব্যবহার করা জায়েজ নাই। আপনারা এটা পরিহার করবেন আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য এগুলি বলতেছি। এমন না যে কথাগুলি বললে আপনারা খুশি হইতেছেন, এরকমও না। আমার ওয়াজ যতগুলি শুনছেন সবাই খুশি হবেন এরকম না। যার ওয়াজে সবাই খুশি এটা সুবিধাবাদী মিষ্টি হুজুর, যার ওয়াজে কিছু ভালো লাগতেছে কিছু আবার হেদায়াতের জন্য নিজের উপরে পড়তেছে তখন মনে করবেন এই হুজুর হলো না, এটা সুবিধাবাদী হইলো কেমনে, উনি বুঝে নাই। যার ওয়াজ সবই ভালো লাগে এটা হইলো কি হুজুর, মিষ্টি হুজুর, মিঠা হুজুর। আর যার ওয়াজ কিছু আপনার ভালো লাগতেছে আবার কিছু নিজের উপরেও পড়তেছে সংশোধনের জন্য ইসলাহের জন্য তখন বুঝবেন যে এই হুজুর সুবিধার না গো, এই হুজুর যা কইতেছে একবার একুরেট, এটি মানতে হবে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়। বলেন আমিন।